তো বলছেন ডিঙ্গি নৌকা করে কেন যাননি, স্পিডি বোটে করে কেন যাননি, যাকে টানা 20-21 বার হত্যা প্রক্রিয়া চলেছে, তিনি এখন পাখির মতো, তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা নিশ্চয়ই আপনারা জানেন কি ভয়াবহ, সে সময় তিনি হেলিকপ্টারে না গিয়ে, কোনো উপায় ছিল না, সেখানে একজন একজন মৃত্যুবরণ করেছে, সেও কিন্তু আমাদের দলীয় একজন কর্মী। প্রধানমন্ত্রী হচ্ছেন একটি 18 কোটি মানুষের প্রধান নেতৃত্ব, ওনার নিজস্ব রাষ্ট্রীয় হেলিকপ্টার আছে। 91-এর ঘূর্ণিঝড়ে যখন আমাদের জেলা দ্বীপ মহেশখালী, কুতুবদিয়া, এগুলো বঙ্গোপসাগরের মাঝখানে এই দুটো দ্বীপ ডুবে গিয়েছিল, প্রায় 10 লক্ষ মানুষ ডুবে গিয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী, আমাদের মনে আছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, আমাদের মনে আছে তিনি ডিঙ্গি নৌকা করে বঙ্গোপসাগর পার হয়ে মহেশখালী কুতুবদিয়া গিয়ে গিয়ে লাশ দাফন করেছিল এবং অর্থ দান করেছিল চাঁদার মাধ্যমে, বিভিন্ন দলীয় মানুষদের মধ্যে চাঁদার মাধ্যমে, এবং আপনার তাদেরকে রেস্কিউ করবার চেষ্টা করেছিল এবং করতে পেরেছিল। সে সময় কিন্তু খালেদা জিয়া, আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেত্রী, তিনি কিন্তু তখন রাষ্ট্রপ্রধান, তিনি কিন্তু হেলিকপ্টারে করেও আসেননি। মাননীয় প্রধানমন্ত্রীর এখন এত সময় নাই যে উনি হয়তো বলছেন ডিঙ্গি নৌকা করে কেন যাননি, স্পিডি বোটে করে কেন যাননি, যাকে টানা 20-21 বার হত্যা প্রক্রিয়া চলেছে, তিনি এখন পাখির মতো, তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা নিশ্চয়ই আপনারা জানেন কি ভয়াবহ, সে সময় তিনি হেলিকপ্টারে না গিয়ে, কোনো উপায় ছিল না, সেখানে একজন একজন মৃত্যুবরণ করেছে, সেও কিন্তু আমাদের দলীয় একজন কর্মী। এবং শুধু সে কেন, এত বড় একটি বন্যা, সে বন্যাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য বাংলাদেশের অসংখ্য মানুষ, অসংখ্য ব্যবসায়িক প্রতিনিধিরা কোটি কোটি টাকা অর্থ সরবরাহ করছে, সেটি একমাত্র কেন, সরকার তাদেরকে আহ্বান করছে এবং মানুষের মধ্যে ইন্সপিরেশন এসেছে সেবা করবার। সেখানে আমরা আশা করেছিলাম বিএনপিও একটি প্রতিনিধি দল দিয়ে দল নিয়ে যাবেন। এখানে আরেকটি কথা যে এটা একটি হাস্যকর মাত্র, কেন মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে গেলেন, তিনি গিয়ে দেখলেন কি কি করতে হবে, তিনি এমনি যান না, তিনি এমন একটি নেত্রী যেখানে আমাজানের পরেই বিশ্বে সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা নদী, যেখানে প্রতি সেকেন্ডে 90,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়, সেখানে যেখানে তিনি একটি বিশাল সেতু তৈরি করে ফেলেছেন, যিনি বলছেন দুইটা লাইনে কেন রেল লাইন হলো না, অবশ্যই ভালো পদক্ষেপ, আমরা চাই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আরেক লাইন রেল লাইন সেখানেই তারা বসাবে, এই পদ্মা সেতুর উপরেই বসাবার মতো যথেষ্ট জায়গা আছে, আপনাদের জন্য কিছু কিছু কাজ রাখা দরকার। এবং বিলকিস আপা, আমার অত্যন্ত প্রিয় একজন বিরোধী দলীয় নেত্রী, তিনি বলেছেন যে সরকার আর কি করেছে, একটা পদ্মা সেতু করেছে, কি করেছে সেটা দেখবার জন্য আপনি একটু ঘর থেকে বের হয়ে দেখুন, কি পরিমাণ উন্নয়ন সারা বাংলাদেশ দেখুন, আমার জেলায় গভীর সমুদ্র বন্দর হয়ে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে, একমাত্র হিথ্রো বিমানবন্দরে আকাশে আপনার এক বিমান থেকে অন্য বিমানে ফুয়েলিং করা হয়, সেখানে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আকাশে উড্ডীয়মান অবস্থায় আমরা এক এক বিমান থেকে অন্য বিমানে ফুয়েলিং করতে পারবো, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন এটা জাংশন হবে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কক্সবাজার। এছাড়াও আমরা যে এক্সক্লুসিভ জোন, এখানে যে ইকোনমিক জোন, এখানে যা কিছু হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প, এখানে যতটুকু উন্নয়ন হয়েছে শুধু এখানে কেন সারা বাংলাদেশে, আমরা উত্তরবঙ্গে গিয়েছি, যে রেল যে রাস্তা দেখেছি এবং রেল লাইন চলে এসেছে, আমরা কখনো আমাদের পূর্বপুরুষরা স্বপ্নে ভাবেনি কক্সবাজারের মতো একটা দ্বীপ এলাকায় একেবারে শেষ মানতে সেখানে রেল লাইন চলে আসবে, আমাদের রেল লাইন কমপ্লিট হয়েছে, আমাদের অলরেডি স্ট্রাকচার শেষ স্টেশনের, এত উন্নয়ন হচ্ছে, ওনারা উন্নয়ন দেখতে পাচ্ছেন। এভাবে বলা মানেই আসলে বিরোধিতার খাতিরে বিরোধিতা, এভাবে বললে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, নিজের মনকে এসব কথা বলে বলে নিজের মনকে প্রবোধ দিতে পারবে, কিন্তু একটি জাতির কখনো উন্নয়ন সম্ভব নয়। যেমন মির্জা ফখরুল সাহেব বলেছেন এই পদ্মা সেতুর নাকি ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন খালেদা জিয়া, সবাই সেই কথাটিতে হেসেছে, এক বিরোধী দলীয় নেত্রী সংসদে বলেছেন এটি স্বর্ণ সেতু, আবার বেগম খালেদা জিয়া বলেছেন এটি নাকি এমন দুর্বল সেতু পড়ে যাবে মানুষ,
তবে বুঝাই যাচ্ছে এগুলো পারস্পরিক একটা সাংঘর্ষিক হাস্যকর বক্তব্য। বরং মানুষকে এমন প্রত্যাশা দেন, এখন কি উন্নয়ন, আমরা অনেক বেশি উন্নয়ন করব, পদ্মা সেতুর চাইতো 3 ডাবল বড় সেতু তৈরি করে আমরা এই জাতিকে দেখাবো, আমরা এখন কি অর্থনীতি, আমরা এমন অর্থনীতি অর্থনৈতিক ভাবে দেশকে চাঙ্গা করতে চাই অনেক বেশি। তখন এই পুরো দেশের 18 কোটি মানুষ বিরোধী দলীয় নেতৃত্বের প্রতি সচেতন হবে এবং তাদেরকে তারা ভবিষ্যৎ নির্বাচনে সরকার গঠনের সুযোগ দিবে। যখন তারা বলে এটা তো শ্রীলঙ্কাতে রূপান্তরিত হয়েছে, তখন কিন্তু আমরাও ভয় পাই। হ্যাঁ, আরেকটি কথা বলেছেন, গুম গুম খুন হত্যা, এগুলো তো বন্ধ করতে পারিনি। এগুলো বন্ধ করতে শুধু সরকার নয়, বিরোধী দলের ভূমিকা দরকার। আপনারা বলবেন বিরোধী দল তো আমাদেরকে রাখা হয়নি, আপনাদের ভোট করবার যোগ্যতা নেই বলেই। রাজনীতি এমন একটি জিনিস ঠিক ট্রেন চলাচলের মতো, আপনারা সেই দ্রুত গতিতে আপনারা রিচ করতে পারছেন না, আপনারা আন্দোলনের গতি জানছেন না, আপনারা আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে সরকার পতন করতে হয় সেটি জানছেন না বলেই আপনারা এটাকে শ্রীলঙ্কাতে রূপান্তরিত করে এভাবে মানুষকে হতাশ করে ভোট নিতে চাচ্ছেন। কিন্তু বর্তমান ব্যবসায়ী প্রতিনিধিরা কিংবা তরুণ যারা আছে তারা ভাবছে এটা নিয়ে, আপনাদের এই এই বক্তব্য নিয়ে, যে কি বলছে তারা, যে একটি গরিব দেশ হিসেবে আপনারা এখন থেকে যেহেতু ডিক্লারেশন দিয়েছেন। সুতরাং আমি সারা দেশের তরুণ সমাজকে বলবো, সচেতন থাকুন, গুম গুম খুন হত্যা আমাদের বন্ধ করতেই হবে। কোন নৈরাজ্য আমাদের পছন্দ নয়, আমরা ধর্মঘট বন্ধ করেছি, আমরা ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারও যেন ধর্মঘট বন্ধ রাখার বিষয়ে এগিয়ে থাকে এবং প্রতিটি নৈরাজ্যের বিষয়ে বিরোধী দল যেন রাস্তায় থাকে, কেউ রাস্তায় আসে না। মানুষ হত্যা হচ্ছে সেটি ইস্যু নয়, পদ্মা সেতু স্বর্ণ সেতু হয়ে যাচ্ছে, দক্ষিণাঞ্চলের মানুষ 4 কোটি মানুষের অন্ন সংস্থান অর্থনৈতিক কর্মকাণ্ড প্রবহমান হবে সেটি তাদের মাথা ব্যথা। কেন আপনারা কথা বলছেন না, আপনারা কথা বলছেন না অন্যায়ের বিরুদ্ধে, আপনারা কথা বলছেন উন্নয়নের বিরুদ্ধে, সেটি কিন্তু বাংলাদেশের প্রতিটি শিক্ষিত মানুষ অনুধাবন করছে। এখন প্রতিটি মানুষের দেখুন ঘর হয়েছে, মানুষকে ঘর দান করেছে সরকার, কার কাছ থেকে টাকা এনেছে, ভিক্ষা করে টাকা আনেনি মানুষের, এই যে রাজস্ব থেকে কিন্তু সরকার, যে কোনো সরকার উন্নয়ন লাভ করে বিশ্বের বিভিন্ন দেশে। সাইফুল সাগর যে এলাকায় আছে, কত টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন, তার কাছাকাছিও কিন্তু আমরা দিচ্ছি না, আমরা এই দেশ ট্যাক্স ফাঁকি দিতে পারি। আমি ব্যক্তিগত ভাবেও কিন্তু আমার সমুদয় অর্থ থেকে ট্যাক্স দিতে পারি না অথবা দিতে চায় না, কিন্তু আপনাদের দেশ আপনারা ট্যাক্স দিয়ে সেই দেশটিকে উন্নত করেছেন, অথচ আমাদের বিরোধী দলীয় নেত্রীরা যদি সেই কথা বলেন, মানুষের মাথাকে ফাঁকি দিয়ে এই উন্নয়ন করা হচ্ছে, কেন এতগুলো টোল রাখা হয়েছে, টোল না করলে তাহলে শ্রীলঙ্কাতে রূপান্তরিত হতে বলছেন, সে অর্থ তো রাষ্ট্রকে ফেরত দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ, যে টাকা ব্যয় করেছে সেই টাকাই সরকার পাবে। আপনি স্পষ্ট করেছেন বিষয়গুলি। শেখ হাসিনাকে আজকের ফেস দ্য পিপল থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে শোষণ মুক্ত সমাজ গঠনের জন্য আমরা রাস্তায় আছি, কাউকে আমরা অন্যায় হতে দিব না। বারবার মিথ্যে প্রপাগান্ডা করে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সমৃদ্ধিকে কাউকে বন্ধ হওয়ার সুযোগ দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে, বিলকিস ইসলাম। হ্যাঁ, আমি যদিও নাভানাপ্পার উত্তরগুলি আগে দিতে চাচ্ছিলাম, তো তার আগে আমি